আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও, যে কোনো ব্র্যান্ডের সিঙ্গেল হ্যান্ডেল মেশিন এর স্টিচ বড় করার পর বড় করে চালালে এরকম গুটি গুটি হলে কিভাবে আপনারা তা সমস্যার সমাধান করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে তা দেখাবো। স্টিচ ছোট করলে এরকমটা হয় না, কিন্তু স্টিচ বড় করলে এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। তো আমরা এখন কিভাবে তা সমাধান করব এই ভিডিওতে আমরা এখন দেখে নেব। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা এই নিডল বারটিকে একটু সামান্য 1 mm উপর করে দিয়ে টাইমিং করে দেব। তো এখন আমরা কতটুকু উপরে রাখব সেটি দেখে নেব। ভিউয়ার্স, এখন আমরা নিডল বাটিকে লুজ করে নেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার নিডল বাটি এখন আমি কতটুকু উপরে মেশিনের নিডল বাটি কতটুকু উপরে রাখব এখন আপনারা দেখতে পারবেন। দেখেন, আমি নিডল বাটি ঘুরিয়ে উপরে নিয়েছি এবং আবার নিচে করে নিচ্ছি। এখান দিয়ে দেখেন নিডলবারের নিডলের যে ছিদ্রটি আছে, এই ছিদ্রটি এখান দিয়ে দেখা যাচ্ছে। তো আমরা এই ছিদ্রটির 50% নিচে, স্যাটেলের 50% নিচে এবং 50% উপরে রেখে দেব। এখানে যে স্যাটেলের বাটিটি আছে, আপনারা এখানে দেখে লক্ষ্য করুন, এখানে আমরা লক্ষ্য করব এই বাটিটির 50% ছিদ্র নিচে এবং 50% ছিদ্র এই বাটিটির উপরে রেখে দেব। তাহলে আমাদের এই বড় স্টিচ করে সেলাই করলে আমাদের এরকম গুটি গুটি আর হবে না। এবং আপনারা যদি আবার নিটে অর্থাৎ মেশ কাপড় বা গেঞ্জির কাপড়ের সেলাই করেন, তখন আপনাদের এই ছিদ্রটি পুরোটা এখানে এই বাটিটি নিচে করে দিতে হবে। 100% 100% এই বাটিটি নিচে করে দিতে হবে। আর এই লম্বা স্টিচের কারণে যদি আপনার লম্বা স্টিচ করেন, তাহলে 50% এই বাটিটির উপরে করে দিতে হবে। তাহলে আপনাদের এই মেশিনের স্টিচটি অ্যাকুরেট হবে এবং এরকম গুটি গুটি আর হবে না। তো ভিউয়ার্স, আমি এখন নিডল বাটি লুজ করে দিয়ে 50% স্যাটেল থেকে 50% উপরে করে দিয়েছি। এখন আমি আবার টাইমিং করে দেবো, টাইমিং করে দিয়ে সেলাই করে দেখব আমার মেশিনটি ঠিক হয়েছে কি না। ভিউয়ার্স, আপনারা নিচে দিয়ে দেখতে পেয়েছিলেন যে নিডেলের ছিদ্রটি 50% নিচে এবং 50% উপরে রয়েছে। তো এখন আপনারা উপর দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার মেশিনের নিডল বার এবং নিডেলটি স্যাটেল বাডি থেকে 50% নিচে এবং 50% উপরে রয়েছে। তো উপরের দিক দিয়ে আপনারা লক্ষ্য করুন, দেখুন আমার মেশিনের নিডলের ছিদ্রটি কিন্তু এখানে উপর দিক দিয়েও দেখা যাচ্ছে 50%। তো এরকম করে এরকম হাইট রেখে আপনি নিডলটি হুকের সাথে টাইমিং করে দিন। ভিউয়ার্স, আমি টাইমিংটি করে নিয়েছি। তো আপনারা দেখেন আমি কতটুকু শর্ট টাইমিং করেছি, একদম আপনারা দেখতে পাচ্ছেন একদম নিডলের ছিদ্রের ঘাড় থেকেই সুতাটি ধরতেছে। আপনারা একদম শর্ট টাইমিং করে দেবেন, শর্ট টাইমিং করে দিলে আর এরকম সমস্যাটি হবে না। তো ভিউয়ার্স, এভাবে আপনারা নিডলবারের হাইটটি উপরে রেখে নিডলের সাথে হুকের টাইমিং করে দেবেন, একদম শর্ট টাইমিং করে দেবেন। তাহলে এরকম সেলাইয়ের সমস্যাটি আর আপনাদের হবে না। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার মেশিনের সেলাইটি একদম বরাবর পারফেক্ট হয়েছে আর এরকম দানা দানা দেয়নি। তো আপনারা এভাবে মেশিনের টাইমিংটি উপর নিডল বার হাইট উপর করে দিয়ে টাইমিং করে দিলে আপনাদের মেশিনের এরকম সেলাইয়ের সমস্যা সমাধান হয়ে যাবে। তো
ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো রকমের কোনো মেশিনের কোনো কাজ জানার আগ্রহ থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে ইনবক্স করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।